بسم الله الرحمن الرحيم আজ আমরা পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় করছিলাম। আমি আগের ক্লাসগুলোতে আমরা পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় পর্যন্ত আসছি। তৃতীয় অধ্যায় আমরা শুরু করেছিলাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দিয়ে। আমরা এর আগে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি, তার পরিমাপগুলোর নাম বলেছিলাম এবং কাকে বলে সংক্ষিপ্তভাবে বলেছিলাম। এখন আমরা বিস্তারিত এই পরিমাপগুলোর বর্ণনা করব। আজ আমরা শুরু করছি, দেখো, গাণিতিক গড়, যার অন্য নাম হলো যোজিত গড় এবং গড় নামেও পরিচিত, কারণ এই গাণিতিক গড়টা অধিকভাবে ব্যবহৃত হয়, অধিক সময় ব্যবহৃত হয়, এই জন্য এর নাম হলো শুধু গড় বলে গাণিতিক গড়কে প্রকাশ করা হয়ে থাকে। এটা বেশি ব্যবহৃত হয় গাণিতিক গড়। তো গাণিতিক গড়ের সংজ্ঞা আমরা কি বলছি, গাণিতিক গড়ের সংজ্ঞা আমরা বলছি যে কোনো তথ্য সারি বা গণসংখ্যার বিষয়ে যতগুলো মান থাকে, কোনো তথ্য সারি বা গণসংখ্যার বিষয়ে, অর্থাৎ তথ্য সারির একরকম কথা আর গণসংখ্যা হলো আরও একরকমের কথা। তো তথ্য সারিতে বা গণসংখ্যার বিষয়ে যতগুলোই মান থাকুক না কেন, তাদের সমষ্টিকে আমরা তথ্য মান যতগুলো থাকবে সে তথ্য মান দ্বারা যদি ভাগ করি, তখন আমরা যে মানটা পাবো সেটাকে আমরা বলবো গাণিতিক গড়। এখানে দেখো উদাহরণ সাহায্যে যেটা বলা হয়েছে সংজ্ঞার পরে, যে তথ্য সারির ক্ষেত্রে কেমন হবে, যদি কোনো চলক, কোনো চলক মানে মনে করো যে চলক হলো এক্স বলছি, চলক কী হতে পারে, মনে করো উচ্চতা বা ওজন, মনে করো এন সংখ্যক মানুষের ওজন, তাহলে আমি প্রকাশ করছি এভাবে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, এভাবে পড়তে হবে এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, যাদের এন সংখ্যক মান, কিন্তু চলক এক্স এর এন সংখ্যক মান, সে মানগুলো কেমন বলছি এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন। এর গাণিতিক গড়কে আমরা এখানে বলছি, গাণিতিক গড়কে এ এম দ্বারা প্রকাশ করা যেতে পারে। কেন এ এম, এর ইংরেজি নাম হলো অ্যারিথমেটিক মিন, এর ইংরেজি নাম হলো অ্যারিথমেটিক মিন, এর জন্য আমরা একে এ এম দ্বারা প্রকাশ করি। আবার যে চলক দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে চাই সেই চলকের নাম দিয়েও কিন্তু গাণিতিক গড় প্রকাশ করা যায়। যেমন এখানে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, চলকের নাম এক্স বলছি, এই জন্য এখানে এক্স বার বলছি, যদি আমরা চলকের নাম ওয়াই দিয়ে প্রকাশ করতাম এখানে আমরা ওয়াই বার করতাম, যদি চলককে আমরা জেড দিয়ে লিখতাম তাহলে আমরা জেড বার দিয়ে প্রকাশ করতে পারি। আমরা যে চলক ব্যবহার করবো সেই চলকের ওপর একটা দাগ দেওয়া, এটাকে আমরা বার বলি বা কমপ্লিমেন্টও বলতে পারি। তো তাহলে আমাদের কী হলো গাণিতিক গড়ের সূত্র, যে তার যদি এন সংখ্যক মান থাকে এবং মানগুলো যদি এমন থাকে তাহলে গাণিতিক গড় এক্স বার হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট প্লাস এক্স এন বাই এন, এই এন হলো তথ্য সংখ্যা, এগুলো হলো তথ্যের মানগুলো বা সেই তথ্যশালীর মানগুলো। এটাকে সংক্ষিপ্তভাবে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এটাকে আমরা এভাবেও করবো, সামেশন ওয়ান আপ টু এন এক্স আই এবং নিচে দিয়ে এন সেই এন, অর্থাৎ এটা এই বড় অংশটাকে আমরা কিন্তু সংক্ষিপ্তভাবে এভাবে প্রকাশ করতে পারি, যেটা আমরা দ্বিতীয় অধ্যায় বা প্রথম অধ্যায়ে বলেছি। এটা গেল হলো তথ্য সারির ক্ষেত্রে। আমার গণসংখ্যার ক্ষেত্রে হতে পারে, গণসংখ্যা কেমন আমার তথ্য সারি কেমন, সেগুলো আমরা উদাহরণ দিয়ে কিন্তু বলবো। গণসংখ্যার ক্ষেত্রে দেখো, গণসংখ্যার ক্ষেত্রে হলো, গণসংখ্যার ক্ষেত্রে আবার বিচ্ছিন্ন মান হতে পারে, চলকটা বিচ্ছিন্ন হতে পারে, আবার চলক অবিচ্ছিন্ন হতে পারে, দুটোরই ক্ষেত্রে চলকের মানগুলো যদি এমন হয় এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন এবং তাদের গণসংখ্যা এফ ওয়ান এফ টু আপ টু এফ এন, তখন আমরা এক্স বার ইজ ইকুয়াল টু বলবো হলো এফ ওয়ান এক্স ওয়ান, অর্থাৎ এফ ওয়ানের সাথে এক্স ওয়ানের গুণ প্লাস এক্স টু এক্স টু এফ টু এক্স টু প্লাস ডট ডট এফ এন এক্স এন বাই, নিচে হলো গণসংখ্যাগুলোর সমষ্টি, অর্থাৎ এফ ওয়ান এফ টু প্লাস ডট 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 এফ এন। এটাকে কিন্তু এরকম সংক্ষিপ্তভাবে আমরা প্রকাশ পাবো, সামেশন এফ আই এক্স আই, আই এর মান এক থেকে এন পর্যন্ত, এখানেও নিচেও তাই, সামেশন এফ আই, আই এর মান এক থেকে এন পর্যন্ত, এই গণসংখ্যাগুলোর সমষ্টিকে আবার সংক্ষেপে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই আই ওয়ান আপ টু এন, এই যে আই লিখছে এগুলোকে আমরা বলবো এই পরিসংখ্যানের ভাষায় বা গাণিতিক ভাষায় এটাকে বলে সাফিক্স। সাফিক্সের মান আমি লিখতেও পারি নাও লিখতে পারি, এটা হলো প্রকারভাবে। তো এটা গেল আমাদের গাণিতিক গড়ের সংজ্ঞা। তাহলে কী বললাম আমরা গাণিতিক গড়ের সংজ্ঞা, গাণিতিক গড় হলো কোনো তত্ত্ব সারি বা গণসংখ্যা নিবেশনে যতগুলো মান থাকে তাদের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাবো আমরা সেই মানটাকে আমরা বলছি গাণিতিক গড়। এখন দেখো আমরা
যে কোনো একটা উদাহরণের কথা আসে। যদি সেটা তত্ত্বসারির ক্ষেত্রে হয় তখন আমরা কেমন লিখব? মনে করো সাকিবের পাঁচটা ইনিংসে রান, সাকিব রান সংখ্যা পাঁচটা ইনিংসে রান হলো মনে করে ওভার আছে, প্রথমে সে কোনো একটা ইনিংসে 35 করছে, পরটা মনে করে 50 করেছে, আর একটা ইনিংসে সে মনে করে 105 করেছে, আরেকটা 70 করেছে, একটা মনে করো 85 করেছে, 1 2 3 4 এই হলো পাঁচটা ইনিংসে রান মনে করো। এখন এটাকে যদি আমরা গড় বের করি, এখানে কটা মান আছে? এখানে মান আছে কিন্তু পাঁচটা। তাহলে এই চলককে আমরা বলতে পারি পাঁচ এক্স ইজিকাল টু, এই চলকের নাম এমন বলতে পারি, এটা হলো জানি 35 50 105 70 85, এক্স দিয়ে রাখি লিখতে পারি কি, এটা হলো রান। রানকে আমরা একটা চলক দিলাম, চলকের নাম হলো এক্স, অর্থাৎ এই মানটা হলো এক্স ওয়ান, এটা হলো এক্স টু, দ্বিতীয় মান যেহেতু এটা তৃতীয় মান, এটা হলো চতুর্থ মান, এটা হলো পঞ্চম মান, এটা এক্স ফাইভ দিয়ে প্রকাশ করছি। যদি এর গড় বলি তাহলে আমরা গড়কে বললাম, যদি এক্স চলক দিয়ে প্রকাশ করছি তাহলে গড় চিহ্ন দিতে হবে এরকম করে এক্স বার এই চিহ্ন দিয়ে। সূত্রটা কি হলো, যতগুলো মান থাকে তাদের সমষ্টি, তাহলে মান এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ, এখানে কিন্তু আমাদের পাঁচটা মান আছে, এই জন্য আমরা ডট ডট এই ডট দেওয়াটা আমরা লিখি নিই। যদি অধিক মান থাকতো 15-20টা থাকতো আমরা ডট ডট দিতাম এই, অর্থাৎ এটাকে তুমি যদি এমন না লিখে এমনও লিখতে পারতো, এখান দিয়ে ডট ডট দিতে পারতাম এই। এখানে যেহেতু পাঁচটা মান তাহলে তথ্য সংখ্যা 5, এখানে আমরা সংক্ষেপে এভাবে প্রকাশ করতে পারি যে সামেশন এক্স আই বাই ফাইভ। এখানে যদি আমরা মানগুলো নিয়ে কাজ করি, এখানে কি প্রতীক দিয়ে কাজ করলাম, এগুলো আমরা এর প্রতীক দিয়ে লিখলাম। এখন যদি এখানে প্র্যাকটিক্যালি মার্কস দেওয়া আছে তাহলে আমরা মার্কস দিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কী হবে, মার্কস দিয়ে দিয়ে করলে আমাদের এরকম প্রথম মান 35 অর্থাৎ এক্স ওয়ান 35, এক্স টু হলো 50, এক্স থ্রি হলো 105, এক্স থ্রি হলো 70 এবং এক্স ফাইভ হলো 85। এই মানগুলোকে আমরা যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ করলে যেটা আমাদের উত্তর হবে সেটাই আমাদের ক্যালকুলেটর উত্তর। যেমন এখানে আমরা যোগ করি, যদি যদি করি 5 10 15 5 7 1 9 9 7 16 16 16 5 21 8 3 24 4 7 1 2, এই মোট রান হলো মনে করো 245। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে যে মানটা হবে সেইটি আমাদের সাকিবের 5টা ইনিংসের গড় রান হবে। এটা গেল হলো তথ্য, এই এই তথ্যটাকে আমরা কি বলতে পারি, এটা বলতে পারি আমরা শ্রেণীকৃত না, মানকে আমরা সাধারণ দরকার হয়নি, কারণ মান অনেক ছোট আছে। যদি মান কম থাকে এবং তখন আমরা সেই মানগুলোকে বলতে পারবো শ্রেণীকৃত, যদি মান অনেক বেশি থাকে তখন আমাদের সাজানোর প্রয়োজন হতে পারে আমাদের হিসাবের সুবিধার্থে, তখন আমরা যে মানকে সাজাবো সেটাকে আমরা বলি শ্রেণীকৃত মান। এই শ্রেণীকৃত মান আবার বিচ্ছিন্ন চলকের হতে পারে, আবার অবিচ্ছিন্ন চলকের হতে পারে। এখন আমরা দেখবো যে এটা তাহলে কী ছিল, এটা হলো অশ্রেণীকৃত তথ্য বা আনগ্রুপ ডাটা বলে, অশ্রেণীকৃত তথ্য, অশ্রেণীকৃত তথ্য বলতে পারে। তাহলে এটা আমরা করলাম কি, এটা হলো অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এটা আমরা করলাম। এখন এটাকে আমরা শ্রেণীকৃত তথ্য হলে কেমন থাকতে পারে সেটা আমরা একটা উদাহরণ দিচ্ছি, শ্রেণীকৃত তথ্য দেখ। তাহলে আমরা কি লিখতে পারি শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, গাণিতিক গণ শ্রেণীকৃত, শ্রেণীকৃত তথ্য কেমন, শ্রেণীকৃত তথ্য, শ্রেণীকৃত তথ্য কিন্তু এখানে আমরা বলছি এটা হলো বিচ্ছিন্ন চলক বলছি, কেন বিচ্ছিন্ন বলছি দেখো, বিচ্ছিন্ন চলক বলবো, বিচ্ছিন্ন চলক, শ্রেণীকৃত তথ্য, তথ্যটা আমাদের সাজানো আছে শ্রেণীতে সাজানো কিন্তু বিচ্ছিন্ন তথ্য, সেটা কেমন দেখো, তার একটা উদাহরণ আমরা বলার চেষ্টা করছি দেখ।
আমরা একটা উদাহরণ লিখি, দেখো উদাহরণটা কেমন। এখানে আমরা বলছি উইকেট সংখ্যা, আমি সংখ্যা লিখছি উইকেট সংখ্যা, এটা উইকেট সংখ্যা, আর এটা হলো ইনিংস, 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 দেখো এটা হলো ইনিংস, ইনিংস। এই উইকেট সংখ্যাকে আমরা বলছি হলো এক্স, ইনিংসকে আমরা বলছি হলো এফ। তাহলে আমরা কি বললাম, তথ্যটা দিলো উইকেট সংখ্যা, কতগুলো উইকেট পড়ছে আর কতগুলো ইনিংস খেলে, সে কত ছয়জন প্লেয়ারের তথ্য এখানে আমরা দিচ্ছি, ছয়জন প্লেয়ারের আমরা নাম লিখছি না, কিন্তু সিরিয়ালি কোন প্লেয়ার কতটা ইনিংস খেলে কতটা উইকেট পেল, কোন এই প্লেয়ারটা কতটা ইনিংস খেলে কতটা উইকেট পেল, তেমন একটা তথ্য আমরা এখানে বুঝতে পারছি। যেমন এটা কি হলো, এটা একটা উদাহরণ দিলাম আমরা, এটা নিচেটা হলো ইনিংস সংখ্যা আর উপরটা হলো উইকেট সংখ্যা। অর্থাৎ এমন প্লেয়ার আছে যে 15টা ইনিংস খেলেছে তার খেলায়, কিন্তু সে একটা উইকেট পেয়েছে। আবার এমন প্লেয়ার আছে যে 28টা ইনিংস খেলছে, 2টা উইকেট থাকছে। আবার এমন প্লেয়ার আছে, দেখো 3টে ইনিংস খেলছে, কিন্তু 5 উইকেট পেয়েছে। মানে আরও ভালো প্লেয়ার হয়তো সেটা কি বলার, ভালো বলার, সে 2টা ইনিংস থেকে 6টা উইকেট পেয়েছে, এমনও আছে। এমন যদি তথ্য থাকে তখন এই তথ্যকে আমরা বলবো হলো অশ্রেণীকৃত তথ্য, কিন্তু এটা বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক বলছি কেন, দেখো এক্স এর মান একটা নির্দিষ্ট মান, কোনো সীমা নাই, একটা নির্দিষ্ট ফিক্সড মান। যদি কোনো মানের সীমা থাকে যে এত থেকে এত পর্যন্ত, যেমন যদি কোনো মান এরকম থাকে 20 থেকে 30, 30 থেকে 40, এমন যদি কোনো সীমা নিয়ে কোনো মান আমরা লিখি, সেই ক্ষেত্রে চলককে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক। আর যদি এরকম ফিক্সড একটা মান দেওয়া থাকে পূর্ণ সংখ্যা আকারে সচরাচর, তখন তাকে আমরা বলছি হলো বিচ্ছিন্ন চলক। তাহলে এই উদাহরণটা আমাদের কিসে হলো, এই উদাহরণটা আমাদের শ্রেণীকৃত তথ্য বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি আমরা গড় নির্ণয় করতে চাই তখন আমরা কেমন পাবো, এখানে খেয়াল করো, এখানে কিন্তু সূত্রটা কি হবে, এখানে আমাদের সূত্র হবে কেমন, এখানে মান কয়টা আছে, 1 2 3 4 5 6টা মান আছে। তাহলে আমরা সূত্রটা আমরা লিখতে পারি এক্স অন এফ অন বা এফ অন এক্স অন, একই কথা, এফ অন এক্স অন প্লাস এফ টু এক্স টু, আমরা ডট ব্যবহার করতে পারি, এক্স এফ সিক্স, এফ সিক্স এক্স সিক্স বাই, এখানে কি লিখছিলাম, এফ ওয়ান প্লাস এফ টু প্লাস ডট 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 প্লাস এফ এফ সিক্স, আমাদের সূত্রটিতে এটা হবে। মানগুলো কোনটা, প্রথমটা দেখো এফ ওয়ান, এফ ওয়ান, এফ ওয়ান কোনটা, এখানে এখানে কিন্তু এফ ওয়ান হলো এটা, এটা এফ ওয়ান, এটা এফ টু, এরকম করে এটা হলো এফ সিক্স। তদ্রূপ এটা হলো এক্স ওয়ান, এটা হলো এক্স টু, এটা হলো এফ এক্স সিক্স, এক্স সিক্স। তাহলে আমাদের এই অনুযায়ী মানটা হবে প্রথমে 15 × আমরা ফটাকার ইন্টু বললাম এইটা, প্লাস 28 প্লাস 30 × 3 প্লাস 32 × 4 প্লাস 3 × 5 প্লাস 2 × 6। এরপরে গণসংখ্যাগুলো যোগফল মানে, এখানে গণসংখ্যা কত, প্রথমে 15 + 28 প্লাস 30 + 32 + 3 + 2, এগুলোকে যোগ করে আমরা যদি গুণ করি তাহলে যেটা হবে সেটা আমাদের শ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে, গণসংখ্যা নির্বিশেষের ক্ষেত্রে শ্রেণীকৃত তত্ত্ব যখন থাকে তখন তার গড়, যেমন এটাকে গুণ করলে 15 হবে, এটা হবে 28 × 56, এটা হবে 33 × 90, এটা হবে
14 × 8 × 4 = 12 এটা হবে 15 এটা হবে 12 এইগুলো যদি আমরা যোগ করি 5 × 7 = 8 × 7 = 15 15 + 2 = 2 2 × 3 = 5 × 8 = 10 = 100 এইগুলোকে যোগ করে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে ঘরটা হবে সেই ঘরটাকে আমরা বলতে হলো শ্রেণীকৃত তত্ত্ব। যখন চলক বিচ্ছিন্ন চলক তখন গাণিতিক কি করে আমরা, এটা গেল তোমার শ্রেণীকৃত তত্ত্ব, কিন্তু চলকটা হলো বিচ্ছিন্ন, এক্ষেত্রে গাণিতিক গড়ের সূত্র এটা। এখন যদি এমন হয় তথ্যটা শ্রেণীকৃত তথ্য কিন্তু অবিচ্ছিন্ন চলক, তখন আমরা কেমন তথ্য নিয়ে করব আমরা সেটা একটু দেখি। এবার আমাদের চলকটা হবে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। এখন দেখো আমরা তার একটা ডাটা উপস্থাপন করছি, নয়টা দশটা ভাগ করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ধরে। এখন দেখো এখানে আমরা লিখছি মজুরি, মজুরি টাকায়, মজুরিটা টাকায়, এটাকে আমরা বলবো হলো মজুরিটা আমরা লিখছি টাকায়। আর এখানে লিখছি শ্রমিকের সংখ্যা, এখানে লিখছি আমরা শ্রমিক, শ্রমিক সংখ্যা আমরা লিখছি শ্রমিক সংখ্যা, মজুরি। এখানে দেখো যদি মজুরি এরকম হয় 1 থেকে 50 টাকা মজুরি, এমন শ্রমিক আমি লিখলাম 15 জন। আবার 51 থেকে 100, এমন যদি 51 থেকে 100 বলছি না, এখানে 150 বলা আছে, 51 থেকে 150। এরকম যদি আমরা বলি এমন শ্রমিক আছে মনে করো 35 জন। আবার এখানে আমি বলছি 151 থেকে 350, এমন মজুরি, এমন মজুরি আছে 75 জন। আবার দেখো 351 টাকা থেকে 600 টাকা, এমন মজুরির সংখ্যা আমি বলছি 105। আবার 601 টাকা থেকে 1000 টাকা মজুরি আছে, এমন শ্রমিকের সংখ্যা আমি বলছি 200 জন। আবার 1001 টাকা থেকে মনে করো 1500 দিনে মজুরি, এমন মজুরির সংখ্যা বলছি আমি 101। এখন দেখো এরপরে আমি বলছি যে 1501 টাকা থেকে 2200 টাকা মজুরি, এমন লোকও আছে 50 জন। আবার 2200 থেকে এর বেশি মজুরি, এর থেকে বেশি ইনকাম করতে পারে, এর থেকে বেশি, এর থেকে মনে করো বেশি আমি বললাম যে 3000 টাকা ইনকাম, এরকম লেবারের সংখ্যা আমি ধরলাম হলো 50 জন। যদি এমন তথ্য থাকে, যদি এমন করে কোনো তথ্য থাকে
তখন আমরা কি করব এটাকে আমরা বলছি হলো অবিচ্ছিন্ন চলক এই চলকটাকে আমরা তখন বলবো অবিচ্ছিন্ন চলক আর গণসংখ্যা নির্দেশক অবিচ্ছিন্ন চলকে গণসংখ্যা নির্দেশক এখান থেকে কিন্তু এইটি দেওয়া আছে দেখো শ্রেণী দেওয়া আছে এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী এখানে কিন্তু এটা শ্রমিক সংখ্যা এটাকে আমরা গণসংখ্যা বলতে পারছি কিন্তু এটা একটা মজুরি রেঞ্জ দেওয়া আছে মজুরির একটা সীমা দেওয়া আছে এই সীমার থেকে আমাদের কিন্তু এক্স চলক বের করতে হবে এই সীমার থেকে আমরা চলক বের করবো এই জন্য সেই চলকের নাম হলো অবিচ্ছিন্ন চলক আমরা অবিচ্ছিন্ন চলকের সঙ্গে সঙ্গে বলছিলাম যে একটা নির্দিষ্ট সীমার ভেতর যে কোনো মান গ্রহণ করতে পারে যে চলক সেই চলককে আমরা বলছিলাম যে অবিচ্ছিন্ন চলক এই জন্য একটা সীমা দেওয়া আছে এই সীমার থেকে যদি আমরা মান নিই এই সীমার থেকে আমরা মান বের করে যদি করি সেটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক তবে এখানে একটা খেয়াল করো এখানে দেখো এই সীমার যেটা নির্ধারণ করা আছে এই যে লিমিটটা এক থেকে পঞ্চাশ মানে একান্ন থেকে একশো পঞ্চাশ দেখো এটা এটা ফিক্সড না এখানে পঞ্চাশ কুড়ি বাড়ছে এখানে একশো বাড়ছে এখানে দুইশো বাড়ছে এটা কিন্তু ফিক্সড থাকতে পারে অর্থাৎ একবার সীমা নির্ধারণ করে দেওয়া থাকে দেওয়া হতে পারে যে পঞ্চাশ পর্যন্ত সীমা আবার বলা যেতে পারে একশো সীমা এটা সীমাটা কিন্তু বাড়ছে এগুলো বাড়ছে আবার এমন হতে পারে সীমা কিন্তু ফিক্সড থাকতে পারে তাহলে আমরা একটা উদাহরণ দিলাম কি এটা হলো একটা অবিচ্ছিন্ন চলক এখান থেকে যখন আমরা চলক বের করবো তখন আমরা কীভাবে করবো দেখো আমরা চলকটাকে তখন এই চারটাকে আমরা যদি এমন করে লিখি তখন সেটা হবে অবিচ্ছিন্ন চলক কেমন করে লিখতে পারি আমরা আমরা এমন করে লিখি এটাকে আমরা এখানে মান ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ঘর আমরা নয়টা ঘরে রাখি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ঘর এখানে মজুরিটাকে আমরা বলবো হলো এক্স আর শ্রমিক সংখ্যাকে বলবো হলো এ এখন দেখো এখান থেকে আমরা এক্স কিভাবে বের করবো নিয়ম হলো এই দুটো সীমাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে বের করতে হয় তাহলে এখানে এক প্লাস পঞ্চাশ ভাগ দুই যেটা হবে সেটা হবে সীমা এখানে কত হবে একান্ন হলো তাহলে পঁচিশ দশমিক পাঁচ হবে এটা হবে সীমা অর্থাৎ এখানে এক্স ওয়ান হলো পঁচিশ দশমিক পাঁচ এখানে কী হবে এটাও তাই এখানে একান্ন প্লাস একশো পঞ্চাশ ভাগ দুই যেটা হবে যোগ করে সেটাই আমরা এখানে সীমা হবে এখানে আমাদের কত হবে দুশো এক দুশো একটা যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে একশো পয়েন্ট পাঁচ এমন করেই বের করতে হবে অনুরূপভাবে এখানেও তাই হবে এখানে হলো এই বাইশশো এক প্লাস তিন হাজার এটা যোগ করে যদি দুই দিয়ে ভাগ করলে যে মানটা আমাদের আসবে সেইটা হবে তাহলে দেখো এখানে চলকগুলো আমরা কীভাবে বের করলাম সীমার থেকে বের করলাম এই জন্য এই চলকের নাম হলো অবিচ্ছিন্ন চলক এরকম করে আমরা একটা অঙ্ক এখন করে দেখাবো যে যদি আমাদের তথ্যগুলো শ্রেণীকৃত কিন্তু চলকটা অবিচ্ছিন্ন হয় তখন আমরা গাণিতিক গড়ে কীভাবে বের করবো গাণিতিক গড়ের দুটো সূত্র আছে একটা হলো সরাসরি পদ্ধতিতে করা যায় এর আগে যে সূত্রটা আমরা লিখলাম এগুলো সবই সরাসরি পদ্ধতি আবার একটা আছে হলো সংক্ষিপ্ত পদ্ধতি আমরা সরাসরি পদ্ধতিতে একটা ছোট তথ্য দিয়ে দেখার নামটা আমরা করে দেখি আমরা একটা গণসংখ্যা নির্দেশক নিচ্ছি সেটা কেমন গণসংখ্যা নির্দেশকটা এমন এখানে আমরা ছয়টা বার এক দুই তিন চার পাঁচ এখানে ছয়টা বার করে আমরা একটা শ্রেণী নিচ্ছি এটা হলো একটা শ্রেণী এটা একটা শ্রেণী এটা ওখানে যেমন আমরা লিখছিলাম মজুরি এটা একটা শ্রেণী এখানে লিখছে একটা গণসংখ্যা এখানে আমাদের মনে করো দেওয়া আছে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ
পঞ্চাশ থেকে ষাট। এখানে গণসংখ্যা দেওয়া আছে পাঁচ ছয় দশ চার আছে। যদি এমন মান থাকে তাহলে এটা কি হলো? এটা একটা গণসংখ্যা নিবেশন, যাকে আমরা বলছি শ্রেণীকৃত তথ্যের গণসংখ্যা নিবেশন। আর এখানে যে চলকটা তৈরি হবে সেই চলকটাকে আমরা বলছি অবিচ্ছিন্ন চলক। এখানে যদি আমরা সরাসরি পদ্ধতিতে সরাসরি পদ্ধতিতে গড়ের করি তাহলে কেমন হবে? কারণ আমরা পদ্ধতিতে না হবে গিয়ে সরাসরি পদ্ধতির গড়, সরাসরি পদ্ধতি আমরা গাণিতিক গড় করছি, কিন্তু এটা হলো সরাসরি পদ্ধতিতে করছি। আর তা আছে সংক্ষিপ্ত পদ্ধতি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমরা এখন করছি সরাসরি পদ্ধতিতে। দেখ এখানে কটা মান আছে, শ্রেণী কটা? এক দুই তিন চার পাঁচটা শ্রেণী। দেখো আমাদের এখানে পাঁচটা শ্রেণী আছে, তাহলে আমরা এখন একটা টেবিল তৈরি করবো। তাহলে আমরা কি করব, গড় নির্ণয়ের তালিকা লিখি, গড় নির্ণয় তালিকা বা গড় নির্ণয়ের টেবিল। হ্যাঁ, গড় নির্ণয়ের টেবিল। এখানে যেহেতু এক দুই তিন চার পাঁচটা শ্রেণী আছে, আমরা পাঁচটা শ্রেণী এবং একটা নাম লিখবো এবং নিচে মোড লিখবে আর দুটো বর্ধিত শ্রেণী লিখবো। তাহলে আমাদের সাতটা আমরা ঘর পাবো। প্রথম দেখো এরকম করে সারি দিব আমরা সাতটা, যেহেতু পাঁচটা মূল মান তাহলে এলো পাঁচটায় এক দুই তিন চার পাঁচ, এলো মূল মানের জন্য পাঁচটা ঘর। এবং আমরা যেহেতু নাম লিখবো এবং শেষে মোড লিখবো সেজন্য আরও দুটো ঘর আমরা বাড়ি দেবো। এখন দেখো এখানে প্রথমে আমরা কি করছি, এখানে আমরা শ্রেণী লিখবো, এটার জন্য শ্রেণী। তারপর আমরা শ্রেণীর মধ্যমানের জন্য এটা লিখবো। তারপর আমাদের গণসংখ্যা আছে এখানে, আর এখানে আমাদের এফ এক্স শুধু একটু লেখার জন্য এটা। আমাদের সূত্রটা কি সে অনুযায়ী কিন্তু আমরা ঘর করি। আমাদের সূত্রটা সরাসরি পদ্ধতি সূত্রটা নেই এমন, এফ আই এক্স আই ভাগ এন, এইটি আমাদের সরাসরি পদ্ধতির সূত্র। এই জন্য আমরা সবটা সে অনুযায়ী হবে। আমরা এদিকে কতগুলো কলাম নেব আমরা সূত্র অনুযায়ী দেখবো যে আমাদের কতগুলো কলাম নেওয়া লাগে। যেমন দেখো এখানে আমরা লিখছি এবার শ্রেণী, এখানে লিখছি মধ্যমান, মধ্যমান এটা একটা নাম দিচ্ছি এক্স। এখানে আছে গণসংখ্যা দিচ্ছি, গণসংখ্যা এফ। এখানে আমাদের যেহেতু এফ আই এক্স আই লাগবে তাহলে আমাদের এফ আই এক্স আই, আমাদের এখানে এত বড় ঘর না করলেও প্রয়োজন ছিল না আর কি। যাই হোক দেখো আমরা এই শ্রেণীটা এখানে লিখছি। শ্রেণী কী কী আছে? দশ থেকে বিশ, বিশ থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট। এখানে আমরা লিখবো হলো মোট। মধ্যমান কি এই দুটো শ্রেণীকে যোগ করে দুইটা ভাগ করে দিতে হবে। এখানে কত হবে? বিশ যোগ তিরিশ, দশ যোগ বিশ এবং তিরিশ, তিরিশ ভাগ দুটো পনেরো হবে। এখানে পঁচিশ হবে, এখানে পঁয়ত্রিশ, এখানে পঁয়তাল্লিশ, এখানে পঞ্চান্ন। হ্যাঁ দেখো মধ্যমানগুলো কীভাবে বের করলাম? মধ্যমান দুটো শ্রেণীকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যমানগুলো বের হবে। এখানে এক্স বের হবে। গণসংখ্যায় দেওয়া আছে, গণসংখ্যা কী দেওয়া আছে? ফাইভ সিক্স টেন ফোর। এফ আই এক্স আই কীভাবে করবো? এফ আই এক্স আই হলো গুণ করে। দেখো এই এফ, এই এফ ওয়ান এল এক্স ওয়ান, এখানে মানগুলো কেমন? এখানে কিন্তু এটা হলো এক্স ওয়ান, এটা হলো এক্স টু, এটা হলো এক্স থ্রি, এরকম করে এটা হলো এক্স ফোর, এটা হলো এক্স ফাইভ। এখানে এফ ওয়ান, এটা হলো এফ টু, এটা হলো এফ থ্রি, এফ ফোর। এটা বোঝানোর জন্য আমি লিখলাম, তোমরা যখন বুঝে যাবে তখন অবশ্যই এই চিহ্নগুলো দেওয়ার দরকার নেই। তাহলে আমরা পাবো এফ ওয়ান এক্স ওয়ান প্রথম, তাহলে মানে পনেরোর সাথে পাঁচ গুণ, পাঁচ পনেরো পঁচাত্তর, পঁচিশ দিয়ে ছয় গুণ, ছয় পনেরো পঁচিশ একশো পঞ্চাশ, এটার সাথে গুণ করলে তিনশো পঞ্চাশ। এটার সাথে আমরা যদি গুণ করি চারি পাঁচ কুড়ি, শূন্য আঠারো, দুই চারি চারি ষোলো, আর দুই আঠারো, একশো আশি, পঞ্চান্ন গুণে একশো দশ। এই হলো আমাদের এফ আই এক্স। এখন এটার যেহেতু এখানে সামেশন আছে তার মানে এটা যোগফলটা নির্ণয় করতে হবে, এই যোগফলটা হবে এফ আই এক্স। আর এগুলো কি গণসংখ্যা? কিন্তু যোগফল, গণসংখ্যা যোগফলকে আমরা কি বলছিলাম এমন করে লেখা যায় এফ আই দিয়ে বা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা যায় গণসংখ্যা যোগফল। এখানে গণসংখ্যা কতগুলো আছে?
সেটা আমরা এখানে লিখব গণ সংখ্যা আমাদের আছে 27টা 27 তাহলে আমরা এখানে যোগ করব 27 আর আমাদের এটা যোগ করে কত হবে আমাদের এটা যোগ করা হয়েছে 865 এটা মনে করো আমাদের 865 হচ্ছে তাহলে এখন আমরা কিভাবে রেজাল্ট নিয়ে আসব রেজাল্ট হলো এই সামেশন f i x = 865 আর টোটাল n হচ্ছে 27 তাহলে আমরা সবাইকে ভাগ করব ভাগ করলে আমাদের যে মানটা আসবে সেটাই আমাদের উত্তর তাহলে এখানে আসছে 32.0 এখানে দশমিকের পরে অঙ্ক আছে আমরা এটুকু প্রায় লিখতে পারি এই তাহলে এটা হলো তোমার গড় নির্ণয় করলাম আমরা সরাসরি পদ্ধতিতে এই গড় নির্ণয় করা যায় আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে আচ্ছা আমরা আপাতত এইটাই শেষ করবো এই পর্যন্ত এরপরে তাহলে আমরা কি দেখালাম আমরা বললাম যে গাণিতিক গড়কে প্রথম থেকে আমরা একটু বলছি গাণিতিক গড় আমাদের নানান রকমের নাম ছিল একটা নাম হলো গাণিতিক গড় আর একটা নাম আছে যোজিত গড় একটা আছে শুধু গড় নামে পরিচিত শুধু গড় কেন বলছি এখানে গড় নামে তিনটা আছে কেন্দ্রীয় প্রবণতা একটা হলো গাণিতিক গড় একটা জ্যামিতিক গড় একটা হলো তরঙ্গ গড় সব জায়গাতেই গড় নাম পাচ্ছে কিন্তু এই গড়টা অধিক ব্যবহৃত হয় এর প্রয়োগটা বেশি এই জন্য এখানে শুধু গড় বলেও প্রকাশ করা যাবে এই গড় নির্ণয় করতে দিয়ে আমরা দেখলাম যে তথ্য কতভাবে থাকলে তার কী কী নাম থাকতে পারে আমরা প্রথম বলছিলাম যে গাণিতিক গড় করতে গেলে আমাদের অশ্রেণীকৃত তথ্য ক্ষেত্র থাকতে পারে সেটা আমরা দেখালাম আবার শ্রেণীকৃত তথ্য থাকতে পারে শ্রেণীকৃত তথ্য আবার দুরকম চলক হতে পারে অশ্রেণীকৃত তথ্য একরকম চলক শ্রেণীকৃত তথ্য ক্ষেত্রে অবিচ্ছিন্ন চলক থাকতে পারে এর আগে তো আমরা দেখছি বিচ্ছিন্ন চলক কীভাবে থাকতে পারে অবিচ্ছিন্ন চলক থাকতে গেলে এখন শ্রেণী একটা শ্রেণী থাকবে সেই শ্রেণীর মধ্যমানটাই যে চলক হবে সেই চলকটাকে আমরা বলবো হলো অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকের সরাসরি পদ্ধতিতে গড় আমরা এমন করছি আমরা শুধু একটা সূত্র লিখি যে অবিচ্ছিন্ন চলকের সংক্ষিপ্ত পদ্ধতির গড় কেমন সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো এবং সেটার প্রয়োগটা দেখাবো আর সূত্রটা কেমন হবে সেটা আমরা একটু সামান্য আলোচনা করছি তখন গাণিতিক গড়ের সূত্র এমন হবে সামেশন এফ আই ডি আই বাই ক্যাপিটাল আই কেমন এই ডিটা কি ডিটা একটা পরিবর্তন একটা একটা মান ডিটা একটা নতুন চলক সেই চলকটা আমরা কীভাবে পাবো কেমন করে পাবো যদি কখনো এই চলকের মান অনেক বড় হয়ে যায় তখন সেই চলকটাকে আমরা ছোট করবো সেই পদ্ধতির নাম হলো সংক্ষিপ্ত পদ্ধতি যদি আমরা বলছি যদি কখনো কোনো গাণিতিক গড় নির্ণয় করার সময় চলকগুলোর মান অনেক বড় থাকতে থাকে এবং অনেক বেশি থাকে তখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি যাতে ভুল কম হয় কারণ এখানে এই মূল চলকের মানটাকে ছোট করা হয় মূল চলকের মানকে দুইভাবে ছোট করা যায় একটা হলো মূল বিয়োগ করে মাপনী দিয়ে ভাগ করলে মানটা ছোট হয় এটাকে আমরা মূল বলবো এটা আমরা মাপনী বলবো এটা নেক্সট ক্লাসে আমরা মূল মাপনী কাকে বলে সেটা একটু আলোচনা করে আমরা এই পদ্ধতিতে আসবো আমরা কী করতে যাবো দেখো এখানে আমাদের সূত্র সমস্যা এফ আই এক্স আই ছিল এখানে হয়েছে সমস্যা এফ আই ডি আই এই ডি মানে হলো ডেভিয়েশন করা বা ভাগ করা বা ছোট করা তো এই মানগুলোকে আমরা ছোট করার জন্য একটা নতুন চলন ধরবো সেই নতুন চলকটা কি মূল চলক এক্স থেকে কিছু মান বিয়োগ করে কিছু মান ভাগ করলে আমাদের মান অধিক ছোট হবে যদি আমরা শুধু মূল দিয়ে বিয়োগ করতাম তাহলে ছোট হতো কিন্তু আরও বেশি ছোট করতে গেলে আবার মাপনী দিয়ে ভাগ করবো তাহলে কোনো মানকে খুব বেশি ছোট করতে গেলে আমরা দুটো অপারেশন করবো একটা হলো মূল দিয়ে বিয়োগ করা মাপনী দিয়ে ভাগ করা এখানে মূল এবং মাপনী কীভাবে নেবো আমরা নেক্সট ক্লাসে সেই বিষয়ে আলোচনা করবো তবে আজকে পর্যন্ত তোমরা ঠিক থাকো আল্লাহ হাফেজ